বন্ধুরা কেমন আছো সবাই? আগের ভিডিওগুলোতে আমরা কখনো পাহাড়ে চড়েছি, সেটি এভারেস্ট, কখনো রকি, কখনো আরাবল্লি, কখনো বিন্ধা পাহাড়ে চড়েছি, পাহাড়ে নেমেছি, পাহাড় কেমন সেগুলো সম্পর্কে জেনেছি। আজকের ভিডিও থেকে আমরা শুরু করব মালভূমি সম্পর্কে জানা। তো মালভূমি সম্পর্কে কিছুটা অ্যাডভেঞ্চার হয়ে যাক। মালভূমি সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে আগে জানতে হবে। আসলে মালভূমিটি কেমন হয়? পাহাড়ের ক্ষেত্রে আমরা দেখেছি পাহাড় এমন খাড়া থাকে, উপর দিকে কোণাকৃতি থাকে। মালভূমির উচ্চভূমিটি আসলে কেমন? এটিও পাহাড়ের মতো উঁচু একটি ভূমি, অর্থাৎ চারদিকে যে সমতল রয়েছে তার সাথে তুমি মালভূমিকে মেলাতে পারবে না, বরং সেদিক থেকে অনেকটাই উঁচু একটি ভূমি। কিন্তু এই উঁচু ভূমির উপরটি থাকে সমতল আর এটি থাকে বিস্তীর্ণ। পাহাড়ে যেমন আমরা পিক পেয়েছি, অর্থাৎ শৃঙ্গ পেয়েছি, এখানে কিন্তু সেই পিকটি পাওয়ার সম্ভাবনা নেই। কেননা পাহাড়ের উপরে যে কোণাকৃতির অংশটি আমরা দেখেছি, মালভূমিতে এটি পাব না। দ্বিতীয় প্রশ্নটি, উপরিভাগটি কেমন? আগে বলেছি সমতল। এই সমতলটি অনেক সময় বন্ধুর হতে পারে, অর্থাৎ উঁচু নিচু হতে পারে, বিভিন্ন ক্ষয়কার্য চলতে পারে। উপরে তৃণভূমি থাকতে পারে, এরপর দ্বিতীয় প্রশ্নটি, এর চারদিকটি কেমন? মালভূমির ক্ষেত্রে এর চারদিকে এক পাহাড় থাকতে পারে, দুই সমুদ্র থাকতে পারে, তিন সাগর থাকতে পারে। কিন্তু এসব কিছুই মালভূমির তুলনায়, অর্থাৎ সাগরটি মালভূমির তুলনায় নিচে, সমুদ্রটি মালভূমির তুলনায় নিচে, পাহাড়টি মালভূমিটির থেকে কিছুটা উঁচু স্থানে অবস্থান করবে এবং এর মাঝখানে মালভূমিটি থাকে এবং এর চারপাশে নিচু ভূমিও থাকতে পারে। এর ঢালটি কেমন হবে বন্ধুরা? পাহাড়ের ক্ষেত্রে আমরা দেখেছি একদম স্টিপ একটি ঢাল, অর্থাৎ একদম খাড়া একটি ঢাল। মালভূমির ক্ষেত্রে এ ধরনের খাড়া ঢালটি আমরা পাবো। পাহাড়ের ক্ষেত্রে অনেক সময় গম্বুজাকৃতির ঢালে মৃদু ঢাল দেখেছিলাম, মালভূমির ক্ষেত্রে সবসময় এমন স্টিপ ঢাল পাওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ খাড়া ঢাল পাওয়ার সম্ভাবনাটা বেশি। উচ্চতা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। পাহাড়ের ক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট উচ্চতার কথা জেনেছিলাম, মালভূমির ক্ষেত্রেও তুমি যদি কমপক্ষে কত উচ্চতা হবে সেটি চিন্তা করো, তাহলে সেটি হবে 500 ফুট। অর্থাৎ কোনো উঁচু সমতল ভূমি কমপক্ষে 500 ফুট উঁচু হলে আমরা তাকে মালভূমি বলতে পারবো। বন্ধুরা, আগের ভিডিওতে কিন্তু পাহাড়ের ক্ষেত্র এমন একটি সংখ্যার কথা আমরা বলেছিলাম, তোমাদের কি সেটি মনে আছে? রিকল করতে থাকো। এই চিত্রটি দেখো, এখানে আমরা দেখব একটি মালভূমি রয়েছে এবং এর চারপাশে নিম্নভূমি, মালভূমির উপরটি একদম সমান। এখানে আমরা দেখব কয়েকটি মালভূমি গড়ে উঠেছে। কেন ধরনের মালভূমি হয় আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানব। মালভূমির এই চিত্রটি থেকে একটি নাম দেওয়া যায় মালভূমিকে, যেটি মালভূমিকে যে নামটিতে ঢাকা হয় সেটি হচ্ছে টেবিল ল্যান্ড। অর্থাৎ আমরা যে টেবিল দেখি এটি অনেকটা সেই টেবিলের মতো। যাওয়ার আগে বন্ধুরা একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও। মালভূমির ক্ষেত্রে আমরা বলেছিলাম পাঁচশো ফুট উঁচু। তোমাদের কি মনে আছে পর্বতের উচ্চতা কমপক্ষে কত হবে?
ভিডিওটি পজ করে উত্তর দিয়ে দাও। আমি জানি তোমরা অনেকে পেরেছো, পর্বতের ক্ষেত্রে এই উচ্চতাটি হবে কমপক্ষে 2000 ফুট। পরবর্তী ভিডিওগুলোতে আমরা মালভূমির শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। ধন্যবাদ।